বাংলায় বইবেলু, পাঁচ জেলায় সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের। আগামীকাল থেকে এই সতর্ক বার্তা দিয়ে রাখলো আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে লু বইতে পারে। এই পাঁচ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রি বেশি থাকবে। সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা দিতে পারে বাঁকুড়া জেলাতে, এখানে তাপমাত্রা 42 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক জানিয়েছেন, জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে গরমের দিনগুলোতে। আপাতত শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্ক বার্তা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার একটি বিশেষ বুলেটিন প্রকাশ করেছে। ওই বুলেটিনে আগামী 4-5 দিনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সেখানে দেখা যাচ্ছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে 5 জেলার জন্য। আপাতত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সতর্কতা নেই, ফলে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তীব্র গরমের মধ্যে কাটাতে হবে সেখানকার নাগরিকদের। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই জেলাগুলোতে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চৈত্র মাসের শেষ কয়েকদিন বঙ্গবাসীকে তীব্র গরমে কাটাতে হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী কলকাতা তাপমাত্রাও 40 ডিগ্রির কাছাকাছি থাকবে, তবে সবচেয়ে বেশি গরম অনুভূত হবে পশ্চিমের জেলাগুলোতে। আর শুক্রবার পর্যন্ত এই গরমের দাপট থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই জেলাগুলোর সঙ্গে ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতেও হলুদ সতর্কতা জারি থাকছে। শুক্রবারও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। পুরুলিয়া, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় তীব্র গরম দেখা যাবে। অর্থাৎ এই 9 জেলার বাসিন্দাদের খুবই সতর্কতার মধ্যে থাকতে হবে। আবহাওয়া দপ্তর এই সময়ের জন্য কিছু পরামর্শ দিয়েছে। প্রথমত, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রয়োজন না হলে রোদে যাওয়া যাবে না। দ্বিতীয়ত, সুতির ঢিলেঢালা পোশাক পরার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তৃতীয়ত, ছাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে সরাসরি সূর্যের মধ্যে দাঁড়িয়ে কাজ করার ক্ষেত্রে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। চতুর্থত, এই সময় বেশি পরিমাণে জল খেতে হবে। একই সঙ্গে দরকার পড়লে ওআরএস ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা। এদিকে এই মরশুমে প্রথম লু বইবে বঙ্গে, এমন সতর্কতা আসতে সাধারণ মানুষ তাদের জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন আনতে শুরু করেছেন। গরম থেকে বাঁচতে ইতিমধ্যেই ছাতা ব্যবহার করেছেন অনেকেই। বিভিন্ন জায়গায় ডাবের জল কিনে খাচ্ছেন সাধারণ মানুষ। অনেকে আবার তরমুজ কিনে কিছুটা রসনা তৃপ্তির স্বাদ নিচ্ছেন। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এই আগামী পাঁচ দিন আপনার অস্বস্তিকর দিন এবং উষ্ণ দিন, এবং তার মধ্যে 3rd, 4th and 5th সেখানে আপনার পশ্চিমের যে জেলাগুলো আছে, হিট ওয়েভ কন্ডিশন, মানে তাপপ্রবাহ কন্ডিশন প্রিভেল করবে।